বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে নতুন একটি ভিডিওতে। আজকে আমি আলোচনা করব কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে বিএ ফিফথ সেমিস্টারের প্রোগ্রাম বা জেনারেল কোর্সের পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের ডিএসি পেপারের সিলেবাস নিয়ে সম্পূর্ণ আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং আমাদের সঙ্গে থাকবে। তোমরা দেখে নাও তোমাদের এই পেপারটি যে আছে তোমাদের ফিফথ সেমিস্টারে, তার একটা তথ্য সম্বন্ধ চার্ট দেখে নাও। পঞ্চম সেমিস্টারে তোমাদের ডিএসসি পেপারে কিন্তু এটা পড়তে হচ্ছে। এর দুটি পেপার আছে, একটা ফিফথ সেমিস্টার এবং একটি সিক্সথ সেমিস্টারে পড়তে হচ্ছে। তো এক্ষেত্রে তোমাদের কী কী পড়তে হবে? তোমাদেরকে পঞ্চম সেমিস্টারে পড়তে হবে এই দুটি পেপার এবং পরের দুটি পেপার পড়তে হচ্ছে ছয় নম্বর সেমিস্টারে। তো তোমার পঞ্চম সেমিস্টারে যে দুটি পেপার পড়বে এই দুটি পেপার কিন্তু তোমাদের প্রশ্নপত্রে থাকবে এবং এই দুটি পেপার থেকেই তোমাদেরকে প্রশ্ন আসবে। তোমাদের এই দুটি পেপারের মধ্যে থেকে যেমন একটি পেপার পড়লেই হয়ে যাবে। দুটি পেপারই আমি এখানে সিলেবাস আলোচনা করব, প্রথমে ইংলিশ ভার্সন, পরে বেঙ্গলি ভার্সনে। যারা ইংলিশ মিডিয়াম আছে তারা ইংলিশ ভার্সন দেখবে এবং যারা বেঙ্গলি মিডিয়াম আছে তাদের বাংলা ভার্সনটা আছে, আমি বাংলা করে দিয়েছি। তো অবশ্যই মাথায় রাখবে এই দুটি পেপার পড়লেই কিন্তু তোমাদেরকে পঞ্চম সেমিস্টারে ডিএসসি পেপার পড়া হয়ে যাচ্ছে। তা পরীক্ষায় দুটি থেকে প্রশ্ন আসবে, যে কোনো একটি পড়লে হয়ে যাবে। তো এর কোর্স কোড কী আছে? এর কোর্স কোড আছে POLG DAC T1A, আর একটা আছে POLG DAC T1B। এ এবং বি দুটো আছে, এই দুটো থেকে একটা পড়লেই তোমাদের হয়ে যাবে। এখান থেকে 75 মার্কস থাকবে, এর মধ্যে 5 নম্বর প্রেজেন্টের জন্য, 10 নম্বর অ্যাসাইনমেন্ট এবং 60 নম্বর লিখিত পরীক্ষা। 60 নম্বর লিখিত পরীক্ষার মধ্যে তোমাদেরকে 2 নম্বরে 10টি প্রশ্নের উত্তর করতে হবে, 5 নম্বরে 4টি এবং 10 নম্বরের 2টি প্রশ্নের উত্তর করতে হবে। এবার আমি বলবো তোমাদের যে এর বাকি পেপার আছে জি পেপার এবং এসি ই পেপার, এর যে পেপারগুলো আছে এই পেপারগুলো নিয়ে আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করবো। তো তোমরা আজকে ডিএসসি পেপারের যে সিলেবাসটা হয় সেটা দেখে নাও। তার আগে আমার চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, বন্ধু বন্ধুদের শেয়ার করে দাও, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কোনো সমস্যা হলে কমেন্ট করতে ভুলবে না। তো তোমাদের এই ডিএসসি পেপারের যে প্রথম পেপারটা আছে সেই প্রথম পেপারে তোমাদেরকে 5টি অধ্যায় পড়তে হবে। 5টি অধ্যায় থেকে তোমাদের সব ধরনের কোশ্চেনই আসবে, 2 মার্কের, 5 মার্কের এবং 10 মার্কের। তো এখানে কিছু অবজেক্ট বা উদ্দেশ্য বলে দিয়েছে, তোমরা দেখে নিতে পারো। তো প্রথম ইউনিটে কী আছে? ক্লাসিক্যাল কনসেপশন অফ সিটিজেনশিপ। 2 নম্বরে কী আছে? দ্য ইভলিউশন অফ সিটিজেনশিপ অ্যান্ড দ্য মডার্ন স্টেট। 3 নম্বরে আছে সিটিজেনশিপ অ্যান্ড ডিভার্সিটি। 4 নম্বরে আছে সিটিজেনশিপ বিয়ন্ড দ্য ন্যাশনাল স্টেট, গ্লোবালাইজেশন অ্যান্ড গ্লোবাল জাস্টিস। 5 নম্বর ইউনিট আছে দ্য আইডিয়া অফ কসমোপলিটন সিটিজেনশিপ। আমি এর বাংলা ভাষণটা কিন্তু পরে বলছি, তোমরা ভিডিওর সঙ্গে থাকো এবং দেখতে থাকো। এই পেপারের জন্য ইউনিভার্সিটি কিছু বই সাজেস্ট করেছে, তোমরা বইগুলো সংগ্রহ করতে পারো, এখান থেকে প্রচুর তথ্য পাবে। যদি এতগুলি বই কিনতে না পারো তোমরা বাজার চলতি যে কোনো একটি সাজেশন বই সংগ্রহ করতে পারো। আমি আমার জানা দুটি প্রকাশনীর নাম বলছি, দ্য নিউ স্টার পাবলিকেশনস, আরেকটি যে পাবলিকেশনস। তোমরা এই দুটি পাবলিকেশনের মধ্যে একটি বই সংগ্রহ করে নিতে পারো, বইগুলি ভালো বই, দুটি সংগ্রহ করতে পারো। নেক্সট আসছি সেকেন্ড যে পেপারটা আছে, এর সঙ্গে যেটা অল্টারনেটিভ পেপার আছে অর্থাৎ ওই পেপার না পড়লেও তোমরা আরেকটি পেপার পড়তে পারবে, সেই পেপারে কিন্তু 5টি অধ্যায় আছে। এক্ষেত্রে 5টি অধ্যায় কী কী দেখে নাও? পাবলিক পলিসি, মিনিং স্কোপ অ্যান্ড ইম্পর্টেন্স। দ্বিতীয়ত আছে মডেলস অফ পলিসিস ডিসিশন মেকিং। 3 নম্বর আছে পলিসি মেকিং ইন ইন্ডিয়া। 4 নম্বর আছে মেজর পাবলিক পলিসিস ইন ইন্ডিয়া। 5 নম্বর আছে কনস্ট্রেন্টস অ্যান্ড চ্যালেঞ্জেস টু পাবলিক পলিসি ইমপ্লিমেন্টেশন
ইন ইন্ডিয়া ইকোনমিক পলিটিক্যাল অ্যান্ড সোশিও কালচার, এক্ষেত্রেও কিছু বই সাজেস্ট করা আছে ইউনিভার্সিটির, তোমরা সংগ্রহ করতে পারো বইগুলি। এবারে আমি এর বাংলা ভার্সন নিয়ে আলোচনা করছি, তোমরা দেখে নাও। প্রথম যেটা আছে, প্রথম যে ইউনিটটা আছে ডিএসসি পেপারে টি এতে আছে, এদাগের যে পেপারটা আছে, এদাগের পেপারে আছে বিশ্বায়ন বিশ্বে নাগরিকত্ব। তো এই পেপারে পাঁচটা আছে, উদ্দেশ্যগুলো আমি বাংলায় বলে দিয়েছি, তোমরা দেখে নাও। তো মূল এখান থেকে যে পাঁচটি অধ্যায় পড়বে, সেই পাঁচটি অধ্যায় আমি বলছি। প্রথম অধ্যায় যেটা আছে, নাগরিকত্বের ধ্রুপদ ধারণা। দ্বিতীয় ইউনিট অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ে নাগরিকত্বের বিবর্তন এবং আধুনিক রাষ্ট্র। তৃতীয় ইউনিটে আছে নাগরিকত্ব এবং বৈচিত্র্য। চতুর্থ ইউনিটে আছে জাতিরাষ্ট্রের বাইরে নাগরিকত্ব বিচার, বিশ্বায়ন এবং বিশ্ব। পঞ্চম ইউনিটে আছে মহাজাগতিক নাগরিকত্বের ধারণা, বুঝতে পারলে? অথবা তোমরা আরেকটি ইউনিট পড়তে পারো বা আরেকটি পেপার পড়তে পারো, সেটা হচ্ছে ভারতে পাবলিক পলিসি, যেটা হচ্ছে বি গ্রুপের জন্য। তোমরা এ অথবা বি গ্রুপ যেমন একটা পড়তে পারো, আগেরটা বললাম এ গ্রুপ, এবার বলছি বি গ্রুপ। বি গ্রুপে আছে কি ভারতে পাবলিক পলিসি, এখানে তোমাদের সেম কিছু উদ্দেশ্য দেওয়া আছে, তোমরা দেখে নাও। এখান থেকেও তোমাদেরকে পাঁচটি অধ্যায় পড়তে হচ্ছে, পাঁচটি অধ্যায় মধ্যে প্রথম ইউনিটে আছে পাবলিক পলিসি এর অর্থ সুযোগ এবং গুরুত্ব নীতিবিজ্ঞানের উত্থান। দ্বিতীয় ইউনিটে আছে নীতিগত সিদ্ধান্ত গ্রহণের মডেল। তৃতীয় ইউনিটে আছে ভারতের নীতি প্রণয়ন, নেহরুর দৃষ্টিভঙ্গি, ভারতে উদারীকরণের পূর্ব এবং পরবর্তী সময়কাল, ভারতে জননীতির নির্ধারক। চার নম্বর ইউনিটে আছে ভারতের প্রধান পাবলিক পলিসি, জনস্বাস্থ্য, শিক্ষা এবং পরিবেশ। লাস্ট ইউনিট পঞ্চম ইউনিটে আছে ভারতে পাবলিক পলিসি বাস্তবায়নের সীমাবদ্ধতা এবং প্রতিযোগিতা, অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক সাংস্কৃতিক দিকগুলো পড়তে হবে তোমাদেরকে। আজকের মতো বন্ধুরা ভিডিও এ পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো তথ্য, নতুন কোনো আলোচনা নিয়ে।